আমার অনেক প্রাউড ফিল হচ্ছিল যে বাংলাদেশের হয়ে খেলতে পারছি। আমার প্যারেন্টস অনেক সাপোর্টিভ ছিল, তারা টিভিতে দেখে অনেক খুশি হয়েছে। আমাদের এলাকার গ্রামের এলাকার লোকজনরা খুব খুশি হয়েছে। ডাল আলু ভর্তা খুব পছন্দ হয়। জন্ম বেড়ে ওঠা জাপানের নাগোয়া শহরে হলেও স্বপ্ন ছিল লাল সবুজের জার্সি গায়ে জড়ানো। গত 13 জুলাই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে লাল সবুজের জার্সিতে সেই স্বপ্ন পূরণ হয়েছে মাতসুসীমা সুমাইয়া। জাপানি মা মাতসুসীমা তমমি এবং বাংলাদেশি বাবা মাসুদুর রহমানের মেয়ে মাতসুসীমা সুমাইয়া এখন বাংলাদেশের নারী ফুটবলের প্রথম প্রবাসী ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলার অনুভূতি জানাতে গিয়ে সুমাইয়া বলেন, আই ফিল ভেরি প্রাউড। শৈশবের ফুটবল, বেড়ে ওঠা ও বাংলাদেশে খেলার স্বপ্নপূরণ সহ নানা বিষয়ে বাকিটা শুনুন তার নিজের মুখে। আমার এক্সাইটেড অবভিয়াসলি। আমাদের গ্রুপটা হার্ড হয়েছে, জাপান, নেপাল, ভিয়েতনাম। জাপান, ভিয়েতনাম ওরা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলছে। আমরা আমাদের মতন প্রিপারেশন নিচ্ছি আমাদের বেস্টটা দেওয়ার, আর বাকিটা তো দেখাই যাবে। ভালো একটা অপরচুনিটি এক্সপিরিয়েন্স গেইন করার। অবভিয়াসলি অনেক চ্যালেঞ্জিং হবে, কিন্তু স্টেপ নিতে হবে। আস্তে আস্তেই হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, তো ওইভাবেই আমাদের প্র্যাকটিস হচ্ছে। আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার, আমাদের কোচেসরা আমাদের ইনস্ট্রাকশন দেবে ঠিক মতন। 2020 থেকে হচ্ছে আমার বসুন্ধরা কিংসে প্রফেশনাল ফুটবল খেলা শুরু। ওইখান থেকেই 3 ইয়ার্স হয়েছে প্রফেশনালি আসা। আমার বাবা হচ্ছে বাঙালি, আর আমি ফুটবল খেলা শিখছি হচ্ছে বাংলাদেশে। এর জন্য আমার ইচ্ছা ছিল যদি খেলি, যদি সুযোগ পাই, তাহলে বাংলাদেশের হয়েই খেলবো। আমার অনেক প্রাউড ফিল হচ্ছিল যে বাংলাদেশের হয়ে খেলতে পারছি। তারা টিভিতে দেখে অনেক খুশি হয়েছে। আমাদের এলাকার গ্রামের এলাকার লোকজনরা খুব খুশি হয়েছে। হাই স্কুল তো শেষ, তো এখন ওরকম একটা প্রেশার নেই, কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়া আসা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কোপ আপ করে নিচ্ছে। আমার প্যারেন্টস অনেক সাপোর্টিভ ছিল, আর তাই হচ্ছে ওরকম একটা হয়নি, কিন্তু সবার সাথে কোপ আপ করা একটা প্রবলেম ছিল। হ্যাঁ, খাবারে একটু মশলা তেল কম হলে আমার জন্য বেটার হয়। ডাল আলু ভর্তা খুব পছন্দ হয়। ইনশাল্লাহ একটা ভালো পজিশনে দেখতে চাই নেক্সট 4-5 ইয়ার্সে। International Standard University, New Dimensions in Education.